আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে লতিরাস কচুর চাষ পদ্ধতি এবং চারা। তো এটা আসলে কোথায় পাবেন, কিভাবে আপনারা পাবেন এবং চাষটা কিভাবে করতে হবে, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লতিরাস কচু চাষ পদ্ধতি। তো প্রতিটা সারি থেকে সারির দূরত্ব হবে 1.5 হাত এবং একটি সারিতেই গাছের দূরত্ব হবে 1 হাত। তাহলে 1 বিঘা বা 33% জমিতে আপনি চাষ যে করবেন, সেখানে চারা আসলে কত পিস লাগবে সেটাও বলে দিই। আসলে এখানে চারা লাগবে হচ্ছে 4500 থেকে 4600 পিস চারা রোপণ করতে হয়। তো বিশেষ করে কচু লতি চাষ পদ্ধতিটা একদমই সহজ, একটি সিম্পল একটি চাষ পদ্ধতি। এটা আপনারা ধানের জমি যেমন করে চাষ করেন, সেম একইভাবে জমিটা আগে তৈরি করবেন। তৈরি করার পরে এখান থেকে আপনি উপযুক্ত যে চারাগুলো সেগুলো কিন্তু রোপণ করতে, এবং বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তো এদেশে শতকরা প্রায় 70% মানুষ কিন্তু কৃষির উপরে নির্ভরশীল। তো কৃষি ভিতরে আপনার ধানটা কিন্তু বিশেষ করে সারা দেশেই কিন্তু ব্যাপকভাবে ধানের উৎপাদন হয়। তো এই ধান চাষ পদ্ধতি যেমন, সেম একইভাবে জমিটা আগে আপনার তৈরি করতে হবে। জমিটা তৈরি করার পরে জমিতে আপনি জৈব সার যদি থাকে, গরুর গোবর বা পাউশ যেটা বলি, অথবা তো সেই সাথে আপনারা এখানে রাসায়নিক সার দিতে হবে। এটা হচ্ছে পটাশ। আপনি 1 বিঘা বা 33% জমিতে 20 থেকে 25 কেজি পটাশ আপনি দিবেন, কারণ এটা শিখর বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই পটাশ সার আপনারা ব্যবহার করলে অতি দ্রুত কিন্তু গাছে শিখরটা বৃদ্ধি পাবে এবং গাছে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে। তো মাত্র রোপণের 30 থেকে 35 দিন পর থেকে আপনার গাছে লতি আসা শুরু করবে। সেই সাথে এই যে এক একটা যে লতি, এটা প্রায় 1.5 থেকে 2 হাত লম্বা হয়ে থাকে। তো দর্শক, দিন যত যাচ্ছে লতিরাস কচুর চাহিদাটা কিন্তু তত গুণে বৃদ্ধি পাচ্ছে। তো এই আসলে এই চারাটা আসলে কিভাবে পাবেন, তো আসুন এ সম্পর্কে আলোচনা করি। তো দর্শক, আসলে চারাটা কোথায় এবং কিভাবে পাবেন, আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় এটা অবস্থিত। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এটা কিন্তু বাংলাদেশের সব জেলায় সকল থানা পর্যায়ে আপনার আপনার হচ্ছে কাউন্টার আছে, বলতে আপনার অফিস আছে প্রতিটা থানায়। তো আপনার নিকটস্থ যে কোনো থানায়, আপনার বাংলাদেশের 64 জেলায় যে কোনো জেলায় কিন্তু চারাগুলো অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পন্ন চারাগুলো কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে আপনার যদি চান সরাসরি, আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলায়, সরাসরি এসে আপনারা জমিটা ভিজিট করে পরিদর্শন করে চারাগুলো দেখে নিয়ে যেতে পারেন চারা। আর দর্শক, আপনারা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো নিয়ে যেতেন, অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা ফোন দিতে পারেন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে। দর্শক, লতি কচু চাষ করবেন 12 মাস, তাহলে কিন্তু আপনার 1 বিঘা বা 33% জমিতে এখানে 2 থেকে 3 লক্ষ টাকা আয় করা সম্ভব। দর্শক, আসলে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে খুব নতুন নতুন তথ্য বলার অনেক ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।